নমস্কার, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেন্দিপাড়া এসএসকে স্কুলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসকে স্কুল। এই স্কুলের যে সমস্যাগুলি ছিল সেগুলি হলো পানীয় জল এবং শৌচাগার নিয়ে। আমাদের স্কুলে বহু সমস্যা, প্রথমত শৌচালয় নেই, বাচ্চারা যেখানে সেখানে পায়খানা করতে যায়, আবার বেশিরভাগ তো গ্রামের বেশিরভাগই তো জঙ্গলে ভরা থাকে জমি জমাগুলো, ওখানে যদি সাপে টাপে কামড়ে দেয় তখন তো আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা চাই যেন আমাদের স্কুলে শৌচালয় হোক। এই সমস্যাগুলো আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরি, তারপর শিক্ষিকাদের সাথে একটি মিটিং করে আবেদনপত্র লিখে তাদেরকে সই করিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই। পঞ্চায়েত প্রধানকে সমস্যার কথা জানিয়ে আবেদনপত্রটি জমা করি। তবে হ্যাঁ, পঞ্চায়েত প্রধানকে অনেকবার সমস্যার কথাগুলি জানাই, তবে এই স্কুলের যে সমস্যাগুলি ছিল সেগুলি সমাধান হয়ে গেছে। আমি মেহেন্দিপাড়া স্কুলের একজন সহায়িকা। আমাদের অনেক সমস্যা ছিল আগে, 6-7 মাস হলো সেই সমস্যা সমাধান হয়েছে। শৌচাগারের সমস্যা ছিল, কলের সমস্যা ছিল, এখন সেগুলো হয়ে গেছে। দীপ্তি দেব শর্মা, ও ভিডিও করে নিয়ে গেছে, তারপরে শৌচাগারের ব্যবস্থা হয়েছে, ওটা হওয়াতে আমরা খুবই আনন্দিত হয়েছি। কেমন লাগছে এখন? এখন খুব ভালো লাগছে। বাচ্চারা এখন যেখানে সেখানে পেচ্ছাপ পায়খানা করছে না, স্কুলেই যা স্কুলের ভিতরেই করছে, সবাই শৌচাগারের মধ্যেই করছে। আমাদের আগে স্কুলে কল ছিল না, এখন সব কিছু ভালো হয়েছে, ভালো ভালোভাবে করছে, আমরা ভালো লাগছে। রাঁধুনি রান্না করি, বাচ্চাদের রান্না করে খাওয়া দাওয়া করি, ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, আরো আছে এখন ভালো লাগছে। এর আগে দিদি আসছিল তো সচেতনগুলো মানে দেখে গেছিলো, তো ভালো করছে এখন, আমরা খুব ভালো আনন্দ পাচ্ছি। এখন আমাদের সব কিছু হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না, তাই আমরা আনন্দ পাচ্ছি। রান্না টান্না করা, জল টল নাড়া খুব ভালো পাই, সুবিধা হয়েছে আমাদের। বাচ্চারা ভালো খাচ্ছে, জল খাচ্ছে, আর খুব কষ্ট ছিল, জলের আয়রন ছিল, এখন টিউবওয়েলের জল ভালো, টিউবওয়েলের জল দিচ্ছে, তাতে বাচ্চারাও খেতে ভালো লাগছে, রান্নারও আমাদের সুবিধা হচ্ছে। এবং জলের যে সমস্যা ছিল, রাঁধুনিগুলো ঠিক মতো জল ব্যবহার করতে পারতো না, সমস্যার সম্মুখীন হতো প্রতিনিয়ত, এবং বাচ্চাদেরও পানীয় জল ঠিক মতো ব্যবহার করতে না পেরে সমস্যার সম্মুখীন পড়তে হতো এই বাচ্চাদের। তারা এখন শৌচাগার এবং পানীয় জল পেয়ে খুবই আনন্দিত হয়েছে। বাচ্চারা যেখানে সেখানে শৌচ করতে যেতে হয় না এবং শিক্ষিকাদেরও যেতে হয় না। খুবই ভালো লাগলো, এটা আমার সংসদেই করে মেহেন্দিপাড়া, তো ওখানে অনেক সমস্যা ছিল, জলের সমস্যা ছিল, টয়লেটের সমস্যা ছিল, এখন সব সমস্যার সমাধান হয়ে গেছে, ভালোই লাগছে আর কি। এই ধরনের সমস্যার সমাধান তুলে নিয়ে দিতে দেওয়ার সময় আমাদের কাছে শেয়ার করে, কিন্তু আমরা এই সমস্যাগুলি সমাধান করার উদ্যোগ নিই। এই রকম সমস্যাগুলি সমাধান হওয়াতে আমিও খুব খুশি, যার জন্য দীপ্তি দেব শর্মা এবং ভিডিও ভিলেন্সকে অনেক ধন্যবাদ। আর আমি আমার এই সমস্যাটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করেছি। আমি দীপ্তি দেব শর্মা, ইন্ডিয়া আনহার্টের পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, এবং কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানান।